হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমাদের অনেকের কমেন্ট সেকশনে দেখেছি যে তোমাদের কিন্তু হোম ভিজিটের কিছু কিছু কর্মী রয়েছেন যাদের মনে করে একটা বা দুটা করে কিন্তু মিস হয়ে গেছে হোম ভিজিট। তো অ্যাকচুয়ালিতে যেটা ঘোষণা করা হয়েছিল যে হোম ভিজিট যদি তোমাদের মিস হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু যে ইনসেন্টিভের টাকাটা দেওয়া হবে সেই ইনসেন্টিভের টাকাটা কিন্তু তোমরা পাচ্ছ না, মানে সেই ইনসেন্টিভের টাকাটা তোমাদের কিন্তু দেওয়া হবে না যদি তোমাদের কোনো মিস থাকে হোম ভিজিট। তো এখন কোশ্চেনটা হচ্ছে, এবং এটা ছাড়া আর একটা যেটা ডেট অফ বার্থ DOD এবং LMP যেটা 16.1 আপডেট এসেছিল, তো সেটা তোমাদের যদি কোনো রকমভাবে করে তোমরা আপডেট করো, আপডেট করার পর যদি তোমরা চেঞ্জ করতে চাও সেই ডেটগুলো, কোনো ভুল বশত তোমাদের ডেটটা ভুল বসে গেছে, তো তখন তোমরা সেটা কীভাবে করে করবে সেটাও আমরা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য, ঠিক আছে? হা করে আমি তোমাদের যে মেন বিষয়টা সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমি তোমাদের এটা বলে দিচ্ছি যে যখন তোমরা ফার্স্ট করবে 16.1 আপডেটের পর, এখানে ডিউ দেখাবে, কমপ্লিটেড এবং মিস দেখাবে। তো যদি তোমাদের এগুলো ডিউ মানে কি, তোমরা এগুলো করনি তোমাদের করতে হবে, এবং ডেটটা এখানে মেনশন থাকবে। যখন তুমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবে তখন কমপ্লিটেড দেখাবে, এবং যদি কোনো কারণবশত মিস হয়ে যায় তাহলে এখানে তোমাকে মিস দেখাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে মিস হয়ে গেলে কী করতে হবে। এখন যদি মিস হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের একটা উপায় আছে, নাহলে পরে তোমাদের ডাইরেক্টলি CDPO স্যারের কাছে গিয়ে কিন্তু তোমাদের বলতে হবে যে কোন কারণবশত তোমরা কিন্তু এটা মিস হয়ে গেছে, যার জন্য তোমরা সেটা করতে পারো না, এবং ভ্যালিড রিজন দেওয়ার পরে কিন্তু তারা যে স্টেপ নিবে তারপরে তোমরা কিন্তু সেটা করতে পারবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু ইনসেন্টিভের যে টাকাটা তোমরা পাবে সেই টাকাটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না। এখন রইল কোশ্চেনটা, যেটা হচ্ছে যে তোমাদের আপডেট 16.1 আসার পর কিন্তু অনেক রেস্ট্রিকশন আনা হয়েছে, মানে অনেক কিছু জিনিস তুমি পরিবর্তন করতে পারবে না। তো তার জন্য আমরা বলবো যে তার জন্য তোমরা কী করবে, কীভাবে করে সেটা করবে, তোমরা ডাইরেক্টলি সেটাকে আনইনস্টল করে নিবে তোমাদের মোবাইল থেকে। আনইনস্টল করার পর পোর্শন টাকাটা, তারপর তোমরা ডাইরেক্টলি গুগলে চলে যাবে, এবং গুগলে যাওয়ার পর 16 APK ফাইল ডাউনলোড লিখে সার্চ করবে, এবং সার্চ করার পর সেটা ডাউনলোড করবে, এবং ইনস্টল যখন তোমরা করবে ইনস্টলটা কিন্তু তোমরা অবশ্যই নেট অফ করে করবে, ঠিক আছে? কারণ নেট অন করে করলে কিন্তু তোমাদের ডাইরেক্টলি আবার আপডেটের কথা বলবে। তো তোমরা নেট অফ করে কিন্তু সেটাকে ইনস্টল করবে, এবং তারপর নেট অন করে তোমাদের যে প্রবলেমটা রয়েছে সেটাকে সর্ট আউট করে নিবে, ঠিক আছে? এটাই মতো একমাত্র উপায়, এবং এটার প্রসেসে তোমাদের যদি কাজ না হয় তাহলে তোমাদের CDPO স্যারের কাছে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে, কারণ তোমাদের যদি এটা রিপোর্ট জমা পড়ে যায় তাহলে তোমাদের কিন্তু ইনসেন্টিভের টাকাটা তোমরা আর পাবে না, ঠিক আছে? এবং আরেকটা যেটা রইল কোশ্চেন সেটা হচ্ছে যে তোমাদের অনেকে কিন্তু ইনসেন্টিভের টাকা পাচ্ছ, অনেকে টাকা পাচ্ছ না, তো সেই ক্ষেত্রে অনেকে প্রবলেম হচ্ছে, বলতে পারো বলছো যে তোমরা ইনসেন্টিভের টাকা পাচ্ছ না, এসব ফেক। তো দেখো, অ্যাকচুয়ালিতে তোমাদের ইনসেন্টিভের টাকা কিন্তু একবারে দেওয়া হচ্ছে না, যাদের কাগজপত্র জমা হচ্ছে মানে সাবমিট হচ্ছে, রিপোর্টটা উপরে যখন যাচ্ছে তখনই কিন্তু তাদের যখন ক্লিয়ারেন্স দেখা দেয় তখনই তাদের কিন্তু ঢুকছে, একবারে না কিন্তু, ঠিক আছে? তো তাই সকলেরই ইনসেন্টিভের টাকা অবশ্যই ঢুকবে, যেহেতু সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছিল, তাই তোমরা অবশ্যই সেই টাকাটা পাবে। আর যদি না পেয়ে থাকো তোমরা CDPO স্যারের সাথে কন্ট্যাক্ট করবে, অবশ্যই সেখান থেকে তোমরা সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই ছিল।